আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমাদের দেশে একটা নতুন পরিবর্তন শুরু হতে যাচ্ছে, তা সবাই সেই মিছিলে অংশগ্রহণ করতেছে দেখে আর মন টিকতেছে না, বাসায় বসে থাকি, আমরাও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, কিন্তু রাস্তাঘাট দেখে তো খুবই ভালো লাগছে, কিন্তু আশেপাশে এইসব দেখে আর ভাল লাগছে না। গাছ ভেঙে ফেলতেছে, মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, এসব দেখে আসলে আর ভালো লাগতেছে না, তবুও দেখছি। কিন্তু একদিক দিয়ে আনন্দ, আরেক দিয়ে দুঃখও লাগতেছে। ধানমনি পাতে আগে
আগুন, দেখতে আর ভাল লাগছে না। যেদিকে তাকাই সেদিকে শুধু আগুন আর ধোঁয়া। তো এদিকে লেকের পাশে একটু এসে বসলাম, বাতাসে খুব ভাল লাগতেছিল বাতাসটা। আর আর ওই দিকে ওই যে দেখো ধোঁয়া, ওখানেও অনেক আগুন দিয়েছে, সেই ধোঁয়াগুলি উড়ে আসতেছে, আর শুধু পোড়া গন্ধ, পুরা লেকটাই পুরা পুরা গন্ধে ভরে গিয়েছে। আর এখানে আমরা সবাই বসে বসে একটু মানে কথা বলতেছে, ঝালমুড়ি আলা আসলো, একটু ঝালমুড়ি খেলাম। আর লেকের পানিটা কি সুন্দর না, আর বাতাস খুব ভাল লাগতেছে। আর এখানে কত শাপলা ফুল, অবশ্য এগুলো এখনও ফোটে নাই, দুই একটা ফুটছে, সবগুলি ফোটে নাই। আর এই যে এগুলো নাকি শাক, তো আমাকে ভাবি বলতেছে যে এই শাক নাকি খাওয়া যায়। তো আমি বলছি যে নিবো, বলে কি না, পানির মধ্যে কিভাবে তুলবেন। তো যাই হোক, অনেকক্ষণ এই বলে ওই বলে খুব কথা বলে খুব মজাই করলাম। ইন্ডিয়ার সত্তা, ইন্ডিয়ার কৃষ্ণ, ইন্ডিয়ার কৃষ্ণ, ইন্ডিয়ার কৃষ্ণ।